হ্যালো ভিউয়ার্স আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মাল্টিপল কার্সার কিভাবে ইউজ করে তো এটাকে আমরা যদি আরো সহজ করে বলি সেটা হচ্ছে যে আমরা একসাথে অনেকগুলা ঠিক আছে অনেকগুলা এলিমেন্ট কে যদি আমরা চেঞ্জ করতে চাই বা অনেকগুলা কন্টেন্ট কে মোট কথা হচ্ছে অনেকগুলা লেখাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটা কিভাবে করতে পারি যেমন দেখুন যে এইটা আমি নামটা চেঞ্জ করতে যাচ্ছি এইটা এবং দেখা যাচ্ছে যে এইটা এবং অর্থাৎ লাস্ট লাইন এবং ফার্স্ট লাইন আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এটাকে আমরা ভ্যানিশ করতে পারি ব্যানিশ করে আমি এটা নাম লিখছি তারপরে এখানে ভ্যানিশ করে ওই নামটা আবার লিখছি তাই তো তো এটা না করে আমরা চাইলে একসাথেই করতে পারি এজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করতে হবে এখানে একটা ক্লিক থাকতে হবে ঠিক আছে এটার পাশে থাকতে হবে দেন অল্টারে আমরা ক্লিক করতে হবে করার পরে কোনটা কোনটা চেঞ্জ যাচ্ছে তো আমরা এই দুটাকে চেঞ্জ যাচ্ছে যে নিচেরটা এবং উপরেরটা এটাকে আমি ব্যাক স্পেসে প্রেস করলে ওই দুটা চেঞ্জ হবে দেখুন মাঝখানে কিন্তু তিনটা চেঞ্জ হচ্ছে না তো সেক্ষেত্রে আমি এখানে যদি আমি একটা নাম লিখি দেখুন এইভাবে করে কাজ করছে হ্যাঁ তো আবার যদি মনে হয় যে না আমরা এইটা এবং এইটা দুটো একসাথে চেঞ্জ করব ঠিক আছে তো আমরা এখানে একটা যখন আমরা মাউস একটা ক্লিক করে রাখবো দেন এখান থেকে এইটা এন্ড দেন এটা একসাথে এটার ওয়ার্ড এবং এটার ক্যারেক্টার এবং এটার সেম না তো যাই হোক জাস্ট আমি শুধুমাত্র সিম্পল এক্সাম্পল দিচ্ছি এ আর কি হ্যাঁ তো জাস্ট আমরা এখানে অনেক কিছু লিখতে পারি এইভাবে করে কিন্তু আমরা মাল্টিপল কাটাকে ইউজ করতে পারি